বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নারায়ণগঞ্জ রূপগঞ্জ থানার অন্তর্গত আধরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা হাফিজি মাদ্রাসা এতিমখানার উদ্যোগে 18তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মোহাম্মদ মহসিন মিয়া দামাত বরকাত মোল্লা আলিয়া প্রধান অতিথি জনাব ডক্টর মোসাদ্দেক আহমেদ বিশেষ মেহমান আলহাজ মোহাম্মদ আলী আকবর মিয়া আলহাজ মোহাম্মদ নাইম ভৈয়া সহ সভাপতি হিসাবে উপস্থিত আছেন আলহাজ শফিকুল ইসলাম ভৈয়া সম্মানিত উদ্বোধক আলহাজ মোহাম্মদ রূপচান মুন্সি এ মানুষগুলোর সম্মান মর্যাদা আল্লাহ যেন তাদের ইমান এবং আমল অনুযায়ী বাড়িয়ে দেন। এ মাহফিলের প্রধান বক্তা ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ হাজার আলেমের উস্তাদ আল্লামা মুফতি হারুনুর রশিদ প্রধান মুহাদ্দিস মাদ্রাসা ইয়ালিয়া ঢাকা বিশেষ মেহমান মাওলানা কারি সাইফুল ইসলাম সিরাজি মাওলানা শফিকুল ইসলাম সিরাজি দামাত বরকাত উমুল আলিয়া অনেকগুলো মানুষের নাম দেখতে পাচ্ছি। একবার দোয়া করে দিলাম রফানা এলাকা দিক রক নাকি আলাদা আলাদা করলো একবারে না করলে তো এতগুলো নাম যা দিয়েছে নাম পড়তে আধা ঘন্টা যাবে। মঞ্চে বসা সম্মানিত ওলামা ইকরাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণপ্রিয় নারায়ণগঞ্জবাসী দল মত নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা এসেছে খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। এর পাশাপাশি আমরা আজকে আমার অনুষ্ঠান ছিল মানিকগঞ্জ এদেশে কিছু নাস্তিক রাম আর বামই বলবো এরা কিন্তু সংখ্যায় বেশি না খুব কম তো ওর লোকের মতো শুধু লাফায় কয় একটা কি একটা ভোয়া তুলেছে ধোয়া ভোয়া ধোয়া কি বললাম ভোয়া ধোয়া কি ইস্যু তৈরি করে নিয়েছে যে ওনাদের নামে লিস্ট আছে লিস্ট করলো কে লিস্ট করেছে কে বলেন আপনি নিজে নিজে একটা লিস্ট তৈরি করে জমা দিলেন তা আপনাকেও তো লিস্ট করা হচ্ছে। যারা আজ কোরআনে কারিমের অনুষ্ঠানগুলো করে বাংলাদেশে তাদের নামে যারা লিস্ট দিচ্ছেন আপনার নামও কিন্তু লিস্ট তৈরি হচ্ছে সময় মতো জমা দেওয়া হবে। তারপরও কোরআনের আলোচনা বাংলাদেশে অন্তত থেমে নেই যত ইস্যু তৈরি করে কোরআন বন্ধ করার চেষ্টা চালা জনসমাগম তৈরি হওয়া যাবে না এই ইস্যু তৈরি করেছে কোরআন করোনার দোহাই দিয়ে। বাংলাদেশে সবচাইতে বড় রাজনৈতিক দল যেটা বিএনপি তাদের মহাসমাবেশ চলছে এ দেশের প্রত্যেকটা বিভাগীয় শহরে লক্ষ লক্ষ নেতা কর্মী কোনো করোনা ওখানে যায় না নির্বাচন চলছে বিভিন্ন জায়গায় সেখানে সব দলের লোক যে অংশগ্রহণ করছে এখানে কোনো করোনা নেই কিসের ধোয়া তুলেন আপনি আপনার এই ষড়যন্ত্র কিন্তু জাতি বুঝে ফেলেছে এই সমস্ত মিথ্যা বানোয়াট ধোয়া ইস্যু তৈরি করে যদি আগামীতে কোরআনে কারিমের অনুষ্ঠানগুলো এভাবে বন্ধ করে দে আপনার কপালে কি আছে আপনি জানেন হয়তো জানেন না কিন্তু আল্লাহ জানে এখানে কপালটা নষ্ট করবেন না যা আছে কপাল অন্তত ভাবে থাক শেষে আবার না জানি ফাটা কপালে জোড়া লাগে কিনা। কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নেয় এই মানুষগুলো মারা গেলে এদের পরিণতি কি হয় কোরআনে কারিমের দুই জায়গায় আল্লাহ দিয়েছেন ফাকুতি আদা বিরুল কৌমিল্লাদিনা জলামু আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর আরেক জায়গায় আছে সূরা দোকানের 29 নম্বর আয়াত ফামা বাকাতা আলাইহিম আসসামাওয়াল আরদু ওয়া মা কানু মুনজরিন আল্লাহ পাক বলেন হে নবী এমনও মানুষ দুনিয়া থেকে মারা যায় ওর জন্য আকাশে কেউ কাঁদে না জমিনেও কেউ কাঁদে না ইন্না লিল্লাহ পড়বে তাও পড়ে না গতকাল আল্লাহ যে অলি গেল এ অলির জন্য যে কত মানুষ আলহামদুলিল্লাহ পড়েছে আপনি টের পেয়েছেন উনি মারা গেছে রাত 1:15 আর আমি ওই সময় উঠেছিলাম 2:05 এ ফেসবুক শুধু একটা টান দিয়েছে দেখে শুধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি গো দেখছে আল্লাহর অলি মারা গেছে অলি অলি মরলে তো ইন্নালিল্লাহ পড়া দরকার
মানুষের ঘৃণা কোন জায়গায় গিয়ে দাঁড়ালে একটা মানুষ মারা গেলেও ইন্না লিল্লাহ পড়ে না আলহামদুলিল্লাহ পড়ে, আপনি টের পাচ্ছে? সে কি করেছে সে জানে আর আল্লাহ জানে, শুধু তা না আমরাও জানি। সুতরাং আমরা যেটা জানি তারাই কিন্তু আলহামদুলিল্লাহ পড়ছে। আপনি মারা যাওয়ার পরে যেন মানুষ আলহামদুলিল্লাহ অন্তত না পড়ে, কিছু না পড়লেও যেন অন্তত ইন্না লিল্লাহ পড়ে, এরকম জীবন তৈরি করার আহ্বান জানাচ্ছি। বিশেষ করে আল্লাহর কোরআনের পেছনে যারা অবস্থান নিয়েছেন আপনারা কপাল নষ্ট করে ফেলেছেন। তাহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, হে নবী কোরআন আপনাকে আমি এই জন্য দেইনি যে আপনার ভাগ্য নষ্ট হয়ে যাবে, কোরআন দিয়েছি ভাগ্য সুপ্রসন্ন করার জন্যে, আপনাকে উপরে তোলার জন্যে। আপনি না খেয়ে থাকবেন এই জন্যে কোরআন দেয়নি, আপনি খাবারের অভাব হবে না পৃথিবীতে, আপনি উপরে তো থাকবেন দুনিয়া চালাবেন আপনি, এই জন্যে আমি কোরআন দিয়েছি। সুতরাং যে মানুষগুলো এর পেছনে লেগে আছেন একে নস্যাৎ করার জন্য এই ষড়যন্ত্র করছেন, আপনি থামেন, এখনো সময় আছে থামেন। এই ষড়যন্ত্র যদি এখনো না থামান আর মনে করেন না সময় যখন আছে তাওবা করে ভালো হয়ে যাব, আপনার ওই সময় আপনি পাবেন। কে বলেছে আপনাকে? সূরা নাহালের 106 নম্বর আয়াত। আমি যারা লেখাপড়া করেন যারা ভাবুক চিন্তাশীল তাদেরকে বলছি, সূরা নাহাল 14 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে আছে 106 নম্বর আয়াত, এর শেষের দিকে দেখবেন, ওলা কিম্মান সারাহা বিল কুফরি সদরান ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়ালাহুম আযাবুন আযীম। যে মানুষগুলো ইচ্ছাকৃতভাবে অন্যায় করে, তাদের বক্ষকে উন্মুক্ত করে দেয় অন্যায় করার জন্য, কোনো চাপ নেই উপরের, কোনো ঝামেলাও নেই, এ কাজটা না করলে কে কিছু বলবেও না, ইচ্ছা করে মনে চাচ্ছে একটা মানুষের ক্ষতি করে দিচ্ছে, মনে চাচ্ছে মানবতার ক্ষতি করছে, মনে হচ্ছে আল্লাহর বিধানের সামনে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এভাবে করতে করতে ওই মানুষটা আল্লাহর গোস্বায় পড়ে যায়, আল্লাহর রাগের ভেতরে নিমজ্জিত হয়। আল্লাহ যদি তার উপরে রাগ করে, এই অবস্থায় যদি ওর মরণ আসে, ওর ইমান পাওয়ার কথা, কথা বুঝতেছে? আপনি ইচ্ছা করে অন্যায় করবেন, আপনাকে কিন্তু কেউ চাপ দেয়নি, মানবতার অধিকার নষ্ট করার জন্য আপনি ইচ্ছা করে এই কাজগুলো করেছিলেন। আপনার একটা মাত্র ইচ্ছার কারণে আজ হাজারো মানুষ আজ 11 বছর জেলখানায় বিনা কারণে, অথচ আপনাকে কেউ চাপ দেয় না, আপনি ইচ্ছা করেছেন, মনে বলছে দে জেলে দিয়ে দে, ভালো মানুষ ধরিয়ে দে, আপনি না ইচ্ছা করে ঘুমিয়ে পড়লেন, কিন্তু ওই লোকটা আজ 11 বছর ওর কাছে থাকতে পারে না, ওর ছেলে মেয়ে আজ 11 বছর ওর মুখ দেখে না, কোথায় কোথায় থাকে ও নিজেও জানে না। এরকম কঠিন পরিস্থিতি আপনার জন্য তৈরি হয়ে গেল, আপনি মারা গেলেন আল্লাহর রাগ নিয়ে, কি নিয়ে বলেন তো? এ আয়াতের আছে গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপরে রেগে আছে। এই অবস্থায় যদি আপনি মারা যাওয়ার পর 2-5 বছর পর আপনি জাহান্নামে থাকলেন, এরপরে আল্লাহ আপনাকে আবার বের করে জান্নাতের নহর থেকে গোসল করে জান্নাতে দিয়ে দিল, নাকি আল্লাহ ভাই আপনার সাথে পাগলামি করবে? আর বিচার কয়বার হয়? একবার বিচার আচার করে দিয়ে দেওয়ার পরে আবার আর একবার তুলে নিয়ে ফের বিচার করবে, আল্লাহকে অত কাঁচা বিচারক? আল্লাহ যে বিচার আর করবে না তার প্রমাণ সূরা জমারের 19 নম্বর আয়াত। যারা চিন্তাশীল একটু ভাবেন তো, ওই মান্ধাত আমলের চিন্তা নিয়ে থাকলে হবে না। আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আফা আনতা তুনকিজু মান ফিন্নার, হে নবী আমি বিচার করে ফয়সালা করে যাকে জাহান্নামে দিয়ে দিয়েছি, যার উপরে অবধারিত করে দিয়েছি জাহান্নাম, আপনি কি পারবেন তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসতে? কে বলছে? কাকে বলছে? নবীকে যদি বলে যে আমির হামজার কোনো খবর আছে, আপনার কি ভুয়া তুলে দিয়েছে যে এ আমির হামজা হাফেজ, এ 10 জন মানুষ নিয়ে যেতে পারবে জাহান নামে যদি যায়ও, আল্লাহকে আপনার সাথে ফাইজলামি করবে রেখে, যে একবার দেওয়ার পরে ফয়সাল্লাহ হয়ে গেল আবার 5 বছর পরে বের করবে, তো বিচার একবার করে দিলেই হতো? এখন যদি বলেন না ওরা শাস্তি দেওয়া লাগবে, তো শাস্তি দেওয়ার কি জায়গা নেই? মরণের সময় শাস্তি আছে, কবরের শাস্তি আছে, হাসরের মাঠে শাস্তি আছে, মিজানের পাল্লার কাছে শাস্তি আছে, পুলসিরাতের ঘাটে শাস্তি আছে, এত শাস্তি দিয়ে হচ্ছে না।
আর আমার প্রশ্ন এটা না, আপনাকে আল্লাহ জাহান্নাম থেকে বের করে দিলেও না দিলেও না এটা আমার দেখার দরকার নেই। দিলেও কি আর না দিলে কি? আপনাকে দিলেও আমার কোনো লাভ নেই, বের করে না দিলেও আমার কোনো ক্ষতি নেই, আছে? বলেন বলেন। কিন্তু আপনার এই একটা ইচ্ছার কারণে যে এই মানুষটা 10 বছর জেল খাটলো বিনা কারণে, ওর বর কাছেও থাকতে পারে না, পরিবার ছাড়া, এই ক্ষতিপূরণ আপনার কোন বাপ দেবে বলেন? এতটুকু বোঝ মাথার ভেতরে আসে না, কিসের মাথা নিয়ে থাকেন আপনি? আপনার মাথা মানুষের না গরুর? গরুর মাথা। না যারা বলছেন না অসুবিধা নেই, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে আল্লাহ তাকে জান্নাতে দেবেই, দেবে তো অবশ্যই, কিন্তু ফা কেন? ফা কি ফা ফা ফাও ফাও দিয়েছে ফা? ফার ব্যাখ্যা হচ্ছে ইয়াহজিরামা হারামাল্লাহ, যে ব্যক্তি কালেমা পড়ে আর কালেমার হালাল জিনিসগুলো হালাল বলে আঁকড়িয়ে ধরে আর হারাম বিষয়গুলো হারাম জানার পরে ছেড়ে দেয়, এই লোকটাই জান্নাত পাবে। আপনি কালেমাও পড়ছেন, কালামের হালাম হারাম কিছু বাসাবাসি নেই, বাবা শাহজালাল সব হালাল। আপনারে আল্লাহ দেওয়ার পরে 2 বছর 5 বছর 7 বছর পরে বের করে দেবে, তো বিচার করার দরকার কি? কথা কি তাহেরি হুজুরের মতো ক্লিয়ার না ভেজাল আছে? এবার আমি একটা একটা করে বলছি, এগুলো যদি পারেন লিখে নেন, চিন্তা করে, আমার ছোট মাথা তো চিন্তা ভাবনা ভুল হতে পারে, ভাইয়ের মাথা মোটা আছে, এরকম মোটা মাথা হলে আমি আরো চিন্তা করতাম, আমার ছোট মাথা হয়তো ভুল হতে পারে, যাদের মাথা মোটা আছে তাদেরকে বলছি। সূরা বাকারা 85 নম্বর আয়াত, এরপরে সূরা আলে ইমরান 23 নম্বর আয়াত, এরপরে সূরা মায়েদা 37 নম্বর আয়াত লিখে নিন, এগুলো লিখে বাড়ি যেয়ে মিলাবেন, আমার সময় যেহেতু খুব কম আমি খালি থিওরিগুলো বলছি। এরপরে সূরা সেজদা, এইটাই আসল আয়াত, সূরা সেজদার 20 নম্বর আয়াত, এরপরে সূরা জুমারের যে 19 নম্বর আয়াত বললাম, সূরা মায়েদার 106 নম্বর আয়াত, সূরা নাহাল, নাহালের 106 নম্বর আয়াত, এই আয়াতগুলো দ্বারা প্রমাণ হয় যে জাহান্নামে দেওয়ার পরে আল্লাহ 2 বছর 5 বছর 7 বছর 100 বছর পরে বের করে দেবে, তাহলে এই আয়াতগুলো কোরআনে রাখার দরকার নেই। হ্যাঁ আমি বলছি, আপনি যদি অন্যায় করার পরে তওবা করেন, অনুশোচনা করেন, অনুতপ্ত হন, জীবনে আমি আর এরকম করব না, ফিরে আসলাম, তাহলে আপনাকে জাহান্নামে আল্লাহ দেওয়ার দরকার নেই। আপনি ইচ্ছা করে কোরআনের একেবারে কমপ্লিট অনুষ্ঠান বন্ধ করে দিচ্ছেন, এদেশে এরকম অবস্থান নেই? গতকাল আমার যেখানে অনুষ্ঠান ছিল কিশোরগঞ্জে, একেবারে সব কমপ্লিট, খালি যেয়ে উঠব বন্ধ করে দিল, এই যে লক্ষাধিক মানুষ এসেছিল আপনি একটা ধোয়া তুলে বন্ধ করে দিলেন, আপনাকে কেউ কিছু কিন্তু বলে নাই, আপনার ইচ্ছা লেগেছে বন্ধ করে দিলেন, মনে করছেন দেশ আপনার বাবার দেশ, মগের মূল্য পেয়েছেন, যা ভালো লাগছে আপনি তাই করছেন। এটা যদি আমির হামজার উপরে রাগ হতো তাহলে মেনে নিতাম, এই রাগ তো আপনার সরাসরি কোরআনের উপরে, কারণ আমির হামজা তো কথা বলে কোরআন দিয়ে, আপনি কোরআনের উপরে রাগ করে এই কাজটা করে আপনার কোনো অনুশোচনা নেই, আপনি অনুতপ্ত হবেন তাও না, আপনার আরো বৃদ্ধি বাড়ে, এতে বন্ধ করেছে আরো সামনে করব, এই কথা বলছে। ও যদি ওই অবস্থায় মারা যায় ওর ওপরে রেগে আছে কে বলেন তো? কারণ আমার মুখের কথা যেমন আমার কাছে দামি, কোরআনের কথা আল্লাহর কাছে ওই রকম দামি, কারণ কোরআনের কথাটা কার মুখে? আল্লাহর জবান দিয়ে এই কোরআন শরীফ বের হয়েছে, সুবহানাল্লাহ বলতে পারেন না? আর যাই করেন অন্তত এইটাই বাধা দেবেন না, পাঁচ ক্ষমতাসীন দলের নাম নিয়ে যারা আওয়ামী লীগ করে এই নাম নিয়ে বন্ধ করে দিচ্ছেন, এটা ভুয়া। কিসের আওয়ামী লীগ আপনি? আপনি তো সুবিধা লীগ, এটা নতুন দল বের হইলো বাংলাদেশ, সুবিধা লীগ কত লীগই তো দেশে চলছে, এটা হয়ে যাচ্ছে, এর নিচে আর একটা নাম আছে অবৈধ লীগ, এটা একটু শুনতে খারাপ শোনা যায়, এই জন্য আমি সুবিধা লীগ বললাম। আওয়ামী লীগের নাম নিয়ে কাজগুলো করে এই দলটাকে আপনি কলঙ্কিত করেন না, আওয়ামী লীগ তো আমার বংশ, সব 14 বংশ আওয়ামী লীগ করে, মাসা বললাম এখনো পর্যন্ত চেয়ারম্যান হয়েই আছে, হে আল্লাহ বানিয়েছে, কে বানিয়েছে? আল্লাহ বানিয়েছে, ঠিক আছে, যেভাবে হোক চেয়ারম্যান তো নাকি, সে চেয়ারম্যান হয়ে আওয়ামী লীগের কাজ কারবার যা করছে আমরা তো দেখতে পাচ্ছি, 3 কোটি টাকা খরচ করে উনি নিজে না দিক, আরো বিভিন্ন জায়গা যেখান থেকে আসুক, এই 3 কোটি টাকা দিয়ে একটা কোরআনে কারিমের গবেষণাগার মাদ্রাসা মডেল মাদ্রাসা বানিয়েছে,
একটা ঈদগাহ বানিয়েছে নিজের খরচে, ধনী মানুষের সন্তান, অনেকগুলো সামাজিক কর্মকাণ্ড দেখার মতো অলরেডি করেছে, একটা মহিলাদের মাদ্রাসা এবং কলেজ মিলিয়ে বানাচ্ছে যেখানে কোরআনের শিক্ষা দেওয়া যায়। তা আপনি আওয়ামী লীগ যদি করেন তো এইরকম কাজগুলো করেন, কারণ আওয়ামী লীগের আসল যিনি বঙ্গবন্ধু উনি তো ইসলামের প্রচার হয় কিভাবে সেই কাজগুলো দুনিয়ায় করেছিলেন। তার বাস্তব্য মানে যে এ কাকড়াইলের যে মসজিদটা, এ মসজিদের জায়গা উনি দিয়েছে যেহেতু ক্ষমতায় ছিল ওইভাবে। দ্বিতীয় নম্বরে টঙ্গীর যে বিশাল ইজতেমার ময়দান মুসলমানদের দ্বিতীয় গণসমায়ের যেটা, এইটা উনি দিয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে কোরআন যেন প্রচার হয়, বাংলার ছেলেমেয়েরা যেন কোরআন পড়ে বোঝে, এই জন্যে তিনি ফাউন্ডেশন পর্যন্ত বানিয়েছে। তো তার কর্মকাণ্ড সব ইসলাম প্রচারে ছিল, আর আপনি কিসের আওয়ামী লীগের নাম নিয়ে আরও ইসলাম যেন প্রচার না হয় সেই কাজ করেন? এই জন্য বললাম আপনি হয় সুবিধা লীগ না অবৈধ লীগ। আমি এর চাইতে আর নিম্ন ভাষা বলতে পারলাম না। এরপরও যদি আপনার বিবেকের কাছে ধাক্কা না লাগে, আমার মনে হয় আপনার বিবেকে কুকুরে পোষাক করেছে, তাও ঠিক বলছে বলে আসলেও করেছে। ওকে বিবেক আছে, কোন কারণে ধোয়া তুলে আপনি এগুলো বন্ধ করছেন? এগুলো বন্ধ করার আগে আপনার মনে একবারও ধাক্কা লাগে না যে টাকাগুলো শুধু এই লোকটার একা না, এই লোকটার মতো হাজার হাজার মানুষ এখানে দুই টাকা পাঁচ টাকা করে দিয়ে এই অনুষ্ঠান সাজিয়েছে, আর আপনি একেবারে কমপ্লিট অনুষ্ঠান এসে ক্ষমতা আছে বন্ধ করে দিচ্ছেন? ক্ষমতা তো ওটা আসল ক্ষমতা না, ওটা তো অবৈধ ক্ষমতা, এই কারণে আপনি বন্ধ করছেন। আপনি যেমন লিস্ট করেছেন মামুনুল হকের নামে, আমির হামজার নামে, তারেক মনোয়ারের নামে, আপনাকেও লিস্টেড হওয়া লাগবে। আপনাকেও লিস্টেড অন্তত অলরেডি হয়ে গেছেন, এখন আপনি খালি সময়ের অপেক্ষা, দেখবেন আপনাও লিস্টেড। সময় যেই পাল্টাবে আমরাও বলবো যে এটা লিস্টেড। আমরা তো তাও অন্তত এখন একে ছয় মাস পরও ম্যাডামের কাছে যেতে পারছি, আর আপনি ছয় বছরও ম্যাডামের কাছে দেখতে পারবেন। এখনও সময় আছে, থামেন, ভোয়া ধোয়া তুলে আন্দাজে কোরআনের পেছনে লাগবেন না। কোরআন প্রচার হবে, মানিকগঞ্জে বন্ধ হয়েছে তাই কি, নারায়ণগঞ্জে চলছে, এখানেও যদি বন্ধ হয় আজকে রাতে আছে কিশোরগঞ্জ, কিশোরগঞ্জে যদি বন্ধ হয় মসজিদে হবে, মসজিদে যদি বন্ধ হয় দরকার জুমের মাধ্যমে কোরআন প্রচার হবে। ইন্না নাহানু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ বলেন এটা আমি নাজিল করেছি, এর হেফাজতের দায়িত্ব আমার। এখানে হাফিজুনের ব্যাখ্যা দুইটা, এক নাম্বার ব্যাখ্যা হচ্ছে হেফাজত করব, দুই নাম্বারে আমি প্রচার করব। কোরআন প্রচার করার দায়িত্ব কি আমির হামজার না আল্লাহর? আল্লাহ, আমাকে তো আল্লাহ মাধ্যম বানিয়েছে, বলেন বলেন। আপনি এই মাধ্যমকে যদি আটকে রাখেন জেলখানায়, জেলখানা থেকে দরকার হয় জুমের মাধ্যমে কোরআন সারা বাংলাদেশে প্রচার করবেন, যেখানেই নিয়ে যাবেন থামাতে পারবেন না, মেরে ফেলা ছাড়া, মেরে ফেললেও আপনি মরবেন। এখন সে পজিশনে আসি, আপনি আমার গায়ে হাত দিলে আপনার খবর আছে। এই জন্য অন্তত আশা করছে এই কাজগুলো যারা করছেন না বুঝে করেন আর বুঝে করেন, আপনি একটু থামেন, আর যারা দাঁড়িয়ে আছেন ওদেরকে মনে হয় আলাদাভাবে বলা লাগবে যে ভাই বসেন, ওরা তো মনে হয় একেবারে দেশের অনেক উপরে আছে, এখানে বসা যাচ্ছে না, যেখানে জায়গা পান ওখানে বসেন, ডান দিকে যদি জায়গা থাকে ওই যে ওইটা খুলে বিছিয়ে দেন, ওটা খুলে বিছিয়ে দেন, ওখানে বসতে বলেন। আমরা আখেরাতের পুঁজি তৈরি করার জন্য আজকে একটা নির্ধারিত সাবজেক্টের উপরে কথা বলবো, এই জন্য আমরা এসেছি। আল্লাহ যেন আমাদেরকে শোনা এবং ধৈর্য ধরে শোনার এবং মানার তাওফিক দান করেন, জোরে বলেন আমিন। আমি মূল কথাগুলো অন্তত বলতে চাচ্ছি। রজব মাস, এটা আজকে মনে হয় ১৯ তারিখ, ১৯ না ২০ তারিখ, রজব মাসের ১৯ তারিখ চলছে, আর মাত্র কয়েকদিন পরে ২৭ তারিখ আসবে। ২৭ তারিখে বিশ্ব নবীকে আল্লাহ ধুলির ধরাধাম থেকে নিয়েছিলেন সেই আরশ মহল্লায়, কোথায়? সেই জন্মের পর থেকে মেরাজের কাহিনী আপনাদের জেলায় বাড়ি না, মৌলানা হাবিবুর রহমান যুক্তিবাদী, ওনার কণ্ঠে, মৌলানা সাইদি সাহেবের কণ্ঠে শুনতে আছে যে মেরাজে এই এই এই। তো মেরাজের যে ঘটনা বলার জন্য আল্লাহ কোরআনে দেয়নি ওটা আমরা অনেকে জানি না। মেরাজ থেকে কিছু প্রাপ্তি এবং কিছু শিক্ষা আছে, মেরাজ থেকে আপনি কি পাবেন এবং কি শিখবেন। বিশ্বনবী ভারাক্রান্ত মন নিয়ে কাবার হাতিমে ঘুমিয়েছিলেন, কারণ তার মাথার উপর থেকে বড় বড় দুইটা ছায়া আল্লাহ কেড়ে নেয়। এক নম্বরে তার স্ত্রী খাদিজাতুল কুবরা, দুই নম্বরে হযরত তার
চাচা আবু তালেব, একজন রাজনৈতিক ভাবে সাপোর্ট দিত আর একজন অর্থনৈতিক ভাবে, কথা বুঝতেছে? এই দুইজনকে জলমান আল্লাহ কেড়ে নিলেন, তখন তার মাথার উপর থেকে কোনো ছায়া আর নেই, তিনি হতাশ হয়ে পড়লেন, চিন্তিত হয়ে পড়লেন, শোক সন্তুষ্ট হয়ে কাবার হাতিমে তিনি ঘুমিয়ে আছেন। জিব্রাইলকে আল্লাহ পাঠিয়ে দিলেন, যান আমার নবীকে আমি শোক পালন করার জন্য দুনিয়ায় পাঠাইনি, কেন পাঠিয়েছি? হে নবী, আপনাকে আমি দুনিয়ায় পাঠালাম আমার উদ্দেশ্য হয়ে, দুনিয়ায় যত নিয়ম নীতি আছে, যত ধর্ম আছে, সব ধর্মকে পেছনে ফেলে দিয়ে একমাত্র ধর্ম যেটা ইসলাম, তাকে প্রতিষ্ঠিত করা লাগবে। এখানে প্রতিষ্ঠিত করার আরবি কোনটা বলেন তো, আলেম নেই এখানে? প্রতিষ্ঠিত করার আরবি কোনটা বলেন? ইজহার, এজহার শব্দের শাব্দিক অর্থ কিন্তু স্পষ্ট করা, জহের করা, প্রকাশ করা, কিন্তু আমরা প্রতিষ্ঠিত করা বললাম কেন? মান করাল কোরআনা ফাস্তাজহারহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে এজহার করার জন্য চেষ্টা চালায়। এখানে এজহার শব্দের আবিধানিক আধুনিক অর্থ হচ্ছে প্রতিষ্ঠিত করা, কায়েম করা, দাঁড় করানো। তার মানে যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে সমাজে রাষ্ট্রে দাঁড় করাতে চায়, কায়েম করতে চায়, ফাহাল্লা হালালহু ওয়া হাররামা হারামাহু, এর হালালকে হালাল জানে, হারামকে হারাম জেনে ছেড়ে দেয়। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে, না দেবে? আল্লাহ তাকে জান্নাতে দেবে না দিয়েছে? দেবে মানে কি? আদখালাহুল্লাহুল জান্নাহ, দিয়ে দিয়েছে, এটা মাসি অতীতের শব্দ, তার মানে সে জান্নাত পেয়ে গেছে। আমার প্রশ্ন, মানুষ মারা না গেলে জান্নাতে গেল কি করে? আল্লাহর নবী বোঝাতে চেয়েছেন, আমার কোন উম্মত যদি উপরে বর্ণিত এই কথাগুলো সত্যি মানতে পারে, সে যেন জান্নাতে চলে অলরেডি গেছে। তাহলে যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে এজহার করার জন্য চেষ্টা চালায়, এজহার মানে স্পষ্ট করা, প্রকাশ করা, প্রতিষ্ঠিত করা, কায়েম করা, দাঁড় করানো, অনেকগুলো অর্থ পাবেন। কোরআনকে যারা এই জমিনে দাঁড় করানোর জন্য চেষ্টা চালাবে, তাদের গুণাগুণ কি হবে? লিজিরহুদি, আল্লাহ নবী জানিয়েছেন, হে নবী, কিসের আপনার আফসোস, কিসের হতাশা, কিসের চিন্তা করেন আপনি, কিসের শোক পালন করেন? আপনার স্ত্রী মারা গেছে যাক, আপনার চাচা মারা গেছে যাক, সন্তান মারা গেছে যাক, দুনিয়ায় শোক পালন করার জন্য আপনাকে আমি পাঠাইনি, আমি পাঠিয়েছি লিজহিরহু আলাদ্দিন কুল্লি, দুনিয়ায় যত ধর্ম মানুষ বানিয়েছে সব কিছুকে পেছনে ফেলে আমার পাঠানো ইসলামকে আপনি জয়ী করবেন। এখানে নাই নবীকে বললেন, আমাদের শিক্ষা কি? বিশ্ব নবীকে যদি আল্লাহ এখানে শোক পালন করতে নিষেধ করেন, যে আপনার স্ত্রী মারা গেছে আমি তো দেখতে পাচ্ছি, আপনার চাচা গেল, আপনার সন্তান গেল আমি দেখতে পাচ্ছি, কিন্তু শোক পালন করে আপনি সময় নষ্ট করবেন কেন? এই জন্য ইসলামে কোনো শোক নেই, সর্বোচ্চ তিন দিনের উপরে কোনো শোক পালন করা জায়েজ নেই, যত দামি যত আদরের মহব্বতের মানুষ হোক, কথা বলা লাগবে। আপনার যত দামি মানুষ হোক, মহব্বতের আদরের মানুষ, কয়দিন শোক পালন হবে? তিন দিনের পরে কোনো শোক নেই। আর আমাদের শোক চলছে যে 100 বছর তো শেষ হচ্ছে না, এমনকি অনেকে আবার শোক দিবস বানিয়েছে। খালি ঠিক ঠিক বলছেন, 10% কি বলছি, কি বলছি বলেন না? না, আমি ওইটা বলিনি, আপনি আন্দাজ ওদিকে নিয়ে যান। সে যেই হোক, শোক পালন যেহেতু ইসলামে জায়েজ নেই, আর এটা করে আপনি সময় নষ্ট করবেন কোন কারণে? কারণ ফালা আনসা বা বাইনাহু, মরণের পরে মানুষের যত রকমের সম্পর্ক আছে সব আল্লাহ কাট করে দেবে, কোনো সম্পর্ক থাকবে না। আপনার নেতার সাথে কোনো সম্পর্ক নেই, মায়ের সাথেও কোনো সম্পর্ক নেই, বাবার সাথে নেই, ছেলের সাথে নেই, বউর সাথে নেই, এগুলো আছে কোন পর্যন্ত? যতক্ষণ চোখ ঠিক আছে, চোখ বন্ধ ওগুলো শেষ। একথা বলেন এখন, এগুলো শুধু শেষ তা না, মরণ হয়ে যাওয়ার পর এই আবুল কাশেম মাওলানার সাথে আমার পরিচয় আছে, ওনার বাড়ি ঢাকাতে,
আমি সে কুষ্টিয়া থেকে আসলে ওই আশুলিয়ায় ওনার বাড়িতে যাই। এখন হয়তো আসলে যদি ওনাকে দেখতে না পাই, ওনার আশপাশে জিজ্ঞাসা করবো সে কাশেম মিয়া কোথায়। এটা দুনিয়ার নিয়ম। আল্লাহ পাক বলেন, ফালাং সাবা বাইনাহুম ইয়াউমাইদি ওয়ালা ইয়াতাসালুন। চোখ বন্ধ হয়ে যাওয়ার পরে এ কাশেম মিয়ার সাথে তোর সম্পর্ক তো থাকবেই না, এমন কি কাশেম নামে যে একটা লোক ছিল তোর পরিচিত এরকম মনেও হবে না। এত ভালোবাসার এত মহব্বতের, চোখ বন্ধ হলে যদি কাশেম বলে একজন ছিল দুনিয়ায় ওনার কথায় মনে না থাকে, আপনি কিসের কারণে কার জন্যে কি সব পালন করে সময় নষ্ট করছেন আমার তো বুঝে আসে না।